নমস্কার, আপনারা দেখছেন ভয়েস আপ কি আওয়াজ। আমি পম্পা, শুরু করতে যাচ্ছি ভয়েস নিউজ। প্রথমে দেখে নিচ্ছি আজকের হেডলাইনস। ভুটান পাহাড়ের বৃষ্টির জেরে ভেসে গেল তেলিপাড়া চা বাগান ও বিনাগুড়ির গয়ারকাটা রাজ্য সড়ক। কোচবিহার গভর্নমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত হল কোচবিহার জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বরে এনআরসির প্রতিবাদে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করলেন 151 জন ছাত্রছাত্রী। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে মালবাজার, চালসা ও মেটলিতে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে পথনাটিকা করা হয়। বিভিন্ন রকম কাগজ, গাড়ির পুরনো টায়ার, প্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে জেলায় সুনাম ছড়িয়েছে পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। অনর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণনারায়ণ চৌধুরীর মানভাঙাতে ছুটে এলেন বর্তমান মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল অবজারভার গোলাম রাব্বানি, সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম বেঞ্জিনুর ও কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। এনআরসি বাতিল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সহ বিভিন্ন দাবিতে তুফানগঞ্জে মিছিল করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। ধূপগুড়ি ব্লকের স্টেশন সারবাড়ি এলাকার মহিলা মিলন সংঘের খুঁটি পুজোর শুভ উদ্বোধন করা হল। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় ধূপগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। চাঁচলের বিষ্টুপুর এলাকায় শ্যালককে বাড়িতে ডেকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। কালচিনি ব্লকের একমাত্র কলেজ ননী ভট্টাচার্য মহাবিদ্যালয়ে টিএমসিপির আয়োজনে বৈঠকের মধ্য দিয়ে টিএমসিপি ইউনিট কমিটি গঠন করা হল। প্রচন্ড গরমের অস্বস্তি থেকে স্বস্তি ফিরল মালদায় খুশি জেলাবাসী। কালচিনি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার 59টি স্বনির্ভর দলের সদস্যদের লোন প্রদান করা হলো। আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নিবিড় জনসংযোগের লক্ষ্যে ফালাকাটা থানায় দুর্গাপুজোর আগাম প্রস্তুতির বিষয়ে গাইড ম্যাপের উদ্বোধনের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন। এবার চলে আসি আজকের বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় ধূপগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মূলত শহরের 3টি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের উদ্যোগে ও ধূপগুড়ি পৌরসভার সহযোগিতায় ধূপগুড়ি উচ্চ বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। মূলত শহরের 3টি স্কুলের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে পরিবেশ রক্ষার নানান মডেল এদিন ছাত্রছাত্রীরা তুলে ধরে। ধূপগুড়ির বিধায়ক মিতালী রায়, পৌরসভার চেয়ারপারসন ভারতী বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, কাউন্সিলর অর্পিতা ঘোষ এই অনুষ্ঠানে যোগদান করেন। ধূপগুড়ির বিধায়ক মিতালী রায় প্রতিটি মডেলে ঘুরে ঘুরে দেখেন ও ছাত্রছাত্রীদের উৎসাহ দেন। তিনি বলেন, খুবই ভালো উদ্যোগ, ছোট ছোট ছেলেমেয়েরা যেসব পরিবেশ বান্ধব বিজ্ঞান সম্মত মডেল তৈরি করেছে সেটা প্রশংসনীয়। আমি চাই ওরা আরো ভালো কাজ করুক, আমরা ওদের সাথে আছি। ধন্যবাদ জানাই যে তিনি একটা উদ্যোগ নিয়েছেন এবং যুব কল্যাণ দপ্তরের উদ্যোগকে, যুব কল্যাণ দপ্তরকে আমি ধন্যবাদ জানাই। এটা সত্যি কথাটা খুব দারুণ প্রশ্ন আপনার, যে এখান থেকে ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হবে। আপনি নিশ্চয়ই এখানে দেখলেন যে আমার ছাত্রছাত্রীরা 3টে স্কুল বৈতেগুড়ি গার্লস এবং ধূপগুড়ি, যে সমস্ত ছাত্রছাত্রী তাদের নিজেদের চিন্তাভাবনার থেকে সে ফরেস্ট এবং হাইড্রোপনিক, যে আমরা বাড়িতে অল্প জায়গা থাকলেও সেখানে শাকসবজি ফুল এগুলো লাগিয়েও আমরা করতে পারি, যেটা হচ্ছে আমাদের পরিবেশের জন্য অত্যন্ত প্রয়োজন। বৈরাতিগুড়ি উচ্চ বিদ্যালয়ের ভূগোলের শিক্ষক জাতিশ্বর ভারতী বলেন, যখন আয়োজন করা হয় বিভিন্ন লেভেলে, সরকারি বেসরকারি লেভেলে বিভিন্নভাবে আয়োজন করা হয়, যে কোনো বিষয়ের উপরেই হোক না কেন, সেটা ছাত্রছাত্রীদের মধ্যে যে প্রতিভা, সৃজনশীল প্রতিভা আছে, সেই সৃজনশীল প্রতিভাকে একটু নাড়া দিয়ে দেওয়া, যাতে তারা কিছু নতুনভাবে তৈরি করতে পারে। আর সেই নতুন কিছু তৈরি করলে সেটা সবাই দেখলে পরে সরকারিভাবে বা অন্যভাবে তাদের মধ্যে যদি কোনো পজিটিভ কিছু ইনোভেশন থাকে সেটাকে আরও বড় করে পরবর্তীকালে প্রয়োগযোগ্য রূপে সেটাকে ব্যবহার করা যায়। ধূপগুড়ি ব্লকের স্টেশন সারবাড়ি এলাকায় মহিলা মিলন সংঘের খুঁটি পুজোর শুভ উদ্বোধন হলো।
মা আসছে, কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ। তবে প্রত্যেক বাঙালির মনে আলাদা করে অপেক্ষা থাকে শারদীয়ার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ধুবড়ী ব্লকের স্টেশন শালবাড়ি এলাকার মহিলা মিলন সংঘের খুঁটি পুজোর শুভ উদ্বোধন হল। এদিনকার এই উদ্বোধনে উপস্থিত ছিলেন পুজো কমিটির সভাপতি গীতা দত্ত, সম্পাদক অঞ্জলি সূত্রধর সহ সংঘের সদস্যগণ। জানা গেছে এবছর মহিলা মিলন সংঘের পুজো অষ্টম বছরে পদার্পণ করবে, এদিন খুঁটি পুজোর মধ্য দিয়ে তার শুভ উদ্বোধন করা হলো। এই বিষয়ে মহিলা মিলন সংঘের সহ কোষাধ্যক্ষা লক্ষ্মী সাহা জানান। আমাদের মহিলা মিলন সংঘ কমিটি হতে আমরা আজকে খুঁটি পুজো অনুষ্ঠান করলাম। এখানে আমাদের সভাপতি, সম্পাদিকা আর আরো অনেক সদস্য ছিল। তাদের মধ্যে সম্পাদিকা, আমাদের সহসভাপতি হলেন গীতা দত্ত, আর বাসন্তী মজুমদার হলেন সহ সভাপতি। আমাদের এখানে সব জনসাধারণ সবাই আমাদের সাহায্য করেন। তবে আমরা খুব কষ্ট করে পুজোটা করি, গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমাদের পুজোটা হয়। তবে আমাদের এই পুজোতে আমরা ভীষণই মজা করি, আর আমাদের সবাই আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমাদের ষষ্ঠীর থেকে আমাদের মানে মজা শুরু হয়ে যায় বললেই চলে। আমরা ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এই চার দিনের মধ্যে আমরা অষ্টমী নবমীতে তো আমরা প্রসাদ বিতরণ করি সবাই মিলে। তবে আমাদের দশমীর অনুষ্ঠানটা ভীষণ জাঁকজমকভাবে হয়, আর সপ্তমী, অষ্টমী, নবমী প্রত্যেক দিনই আমরা একটা করে অনুষ্ঠান রাখি। শুধু আমাদের এখানে শালবাড়ির এলাকার জনসাধারণই আসে না, আমাদের আশেপাশে ফালাকাটা, ধূপগুড়ি ব্লকের অনেকেই আসেন। তবে আশেপাশে যত গ্রাম আছে আমাদের সবাই আসেন। জলপাইগুড়ি থেকে অম্বিকা দত্তের রিপোর্ট। কালচিনি ব্লকে একমাত্র কলেজ ননি ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয় টিএমসিপি আয়োজনে বৈঠকের মধ্য দিয়ে টিএমসিপি ইউনিট কমিটি গঠন করা হলো। জয়গায় অবস্থিত ননি ভট্টাচার্য স্মারক মহাবিদ্যালয় টিএমসিপি আয়োজনে বৈঠক ডাকা হয়। উক্ত বৈঠকের মধ্য দিয়ে কলেজের 31 জন ছাত্র ছাত্রীদের নিয়ে টিএমসিপি ইউনিট কমিটি গঠন করা হয়। সুজিত মুন্ডাকে সভাপতি, ম্যাক্স মকসুদুলকে জিএস এর দায়িত্ব দেওয়া হয়। এদিনকার এই বৈঠকে উপস্থিত ছিলেন কালচিনি তৃণমূল ব্লক সভাপতি বাবলু মজুমদার, টিএমসিপি ব্লক সভাপতি হায়দার আনসারি, জয়গায় 1 নং গ্রাম পঞ্চায়েত প্রধান বিষ্ণু লামা সহ প্রমুখ অতিথিগণ। এদিনের বৈঠকে কমিটি গঠন করা সহ ছাত্র ছাত্রীদের পঠন পাঠন, কলেজকে উন্নত করা এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। আলোচনায় বাদ যায়নি এনআরসির বিষয় নিয়ে, অসমে 19 লক্ষ নাগরিকদের কিভাবে এনআরসির লিস্ট থেকে বাদ দেওয়া হয়, এমনকি ভারতের তৃতীয় রাষ্ট্রপতির পরিবারেরও নাম বাদ দেওয়া হয়েছে, সাথে সামরিক বাহিনীর পরিবারেরও নাম নেই এনআরসি লিস্টে, এনআরসি মানুষের জন্য অভিশাপ হয়ে উঠেছে। কালচিনি তৃণমূল ব্লক সভাপতি বাবলু মজুমদার জানান, আজকে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা নির্দেশে প্রত্যেকটা কলেজে একটা করে নতুন ইউনিট কমিটি তৈরি করা হলো। সেটার জন্য আজকে কলেজের যারা আজকে জমায়েত হয়েছে তারা নতুন একটা ইউনিট কমিটি জয়গা ননি ভট্টাচার্য স্মৃতি মহাবিদ্যালয় কলেজে সৃষ্টি করে। আগের কমিটি তো ছিল না, যেহেতু ইলেকশন হয়নি, একটা কেয়ারটেকার কমিটি ছিল, সেই কমিটিটাকে সাপ্লিং করে নতুন একটা কমিটি তৈরি করা হয়। একটা কমিটি হয়েছে 31 জনের। কমিটিতে বলা হয়েছে আমাদের আলিপুরদুয়ারে বস্তিতে যেখানে থাকে তারা সাধারণ মানুষকে, তারা যেহেতু এডুকেটেড তারা মানুষকে সচেতন করার দায়িত্ব ওরা নিল। টিএমসিপি ব্লক সভাপতি হায়দার আনসারি কমিটি গঠন বিষয়ে বিস্তারিত জানান। आज जयगांव कॉलेज में तृणमूल छात्र परिषद की ओर से जयगांव कॉलेज यूनिट कमेटी बनाने को लेकर एक बैठक रखा गया था। ये ऑर्डर ऊपर से कलकत्ता से आया हुआ है, ये फॉर्म भी मिला है, उस फॉर्म में सारा स्टूडेंट का डिटेल्स, कॉन्टैक्ट नंबर देना है। तो आज इसी का हम लोग यूनिट कमेटी का गठन किए, जिसमें प्रेसिडेंट हम लोग सुजीत मुंडा को और जनरल सेक्रेटरी जीएस हमारे मैक्स मकसूदुल और आज़ाद अंसारी और साथ पूरा टीम, वाइस प्रेसिडेंट, मेंबर, ट्रेजरर जन्नत रूपाली और पूरा टीम बनाया गया। आज की मीटिंग में हम लोग को उपस्थित थे पालचिनी ब्लॉक तृणमूल कांग्रेस के पार्टी के सभापति असीम मजुमदार और साथ ही जयगांव GP1 के अंचल के सभापति विष्णु लामा जी और बहुत सारे लोग यहाँ मौजूद थे। असीम मजुमदार जी ने सभी को आश्वासन दिया कि कॉलेज में बढ़िया ढंग से और भी डेवलपमेंट किया जाएगा, और साथ ही उन्होंने NRC के बारे में जागरूक किया, साथ ही उन्होंने कोचबिहार सदर गवर्नमेंट हाई स्कूले अनुषित हल कोचबिहार जिला छात्र युव विज्ञान मेला।
কোচবিহার সদর গভর্নমেন্ট হাই স্কুলে অনুষ্ঠিত হলো কোচবিহার জেলা ছাত্র যুব বিজ্ঞান মেলা। রাজ্য সরকারের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তর আয়োজিত এই মেলায় জেলার প্রতিটি ব্লক ও পৌরসভার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে নেওয়া মডেলগুলি নিয়ে অংশ নেয় পড়ুয়ারা। জানা গিয়েছে এখান থেকে সেরা মডেলগুলিকে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য পাঠানো হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন, জেলাশাসক কৌশিক সাহা সহ আরো অনেকে। বিকল্প জ্বালানির ব্যবহার, জল সংরক্ষণ, সমুদ্রের জলকে পানীয় জলে রূপান্তরিত করার পদ্ধতি তুলে ধরা হয় মডেলের মাধ্যমে। পড়ুয়াদের মডেল দেখে তাদের উৎসাহ প্রদান করেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকেরা। ভুটান পাহাড়ে বৃষ্টির জলে ভেসে গেল তেলিপাড়া চা বাগান ও বিন্যাগুড়ি গড়াকাটা রাজ্য সড়ক। ভুটান পাহাড়ে একটু বেশি বৃষ্টি হলেই হাতিনালা জল রাজ্য সড়কের কালভার্টে বাধা পেয়ে চা বাগানে ঢুকে যায়। ভুটান পাহাড়ে বৃষ্টির জেরে ভেসে গেল তেলিপাড়া চা বাগান ও বিন্যাগুড়ি গয়েরকাটার রাজ্য সড়ক। হাতিনালা দিয়ে বয়ে আসা জলে ভেসে যায় বাগানের চা গাছ। হাতিনালা জলের রাজ্য সড়ক ভেসে যাওয়া নতুন নয়, এর আগেও বেশ কয়েকবার এই ঘটনা ঘটেছে। ভুটান পাহাড়ে একটু বেশি বৃষ্টি হলেই হাতিনালা জল রাজ্য সড়কের কালভার্টে বাধা পেয়ে চা বাগানে ঢুকে যায়। কালভার্টটি সংস্কারের ব্যাপারে বারবার আশ্বাস মিলেও কাজের কাজ হয়নি। একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাঙ্ক ইউ ম্যাম। ইয়ে রসগুল্লে ইতনা মত খা, নাই তো মেরে জাইসা ফুটবল বন জায়েগা। মম্মি ফুটবল বুলা রহা হ্যায়। জিন দাগো কো আপ নজর আন্দাজ করতে হ্যায়, দূসরো কো সবসে পহলে ওহি নজর আতে হ্যায়। ইসলিয়ে বার্জার ইজি ক্লিন পেইন্ট উইথ ক্রস লিঙ্কিং পলিমার, নো দাগ নো ধব্বা, only beautiful walls, Berger easy clean paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपकी चैनल वॉइस, आपकी आवाज। फिरे আসলাম আজকের বিস্তারিত খবরে। এনআরসির প্রতিবাদে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকে জটেশ্বরে তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করল 151 জন ছাত্রছাত্রী। কখনো জলপাইগুড়ি, কখনো কোচবিহার ও কখনো আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় নাগরিক পঞ্জিকা থেকে বাদ পড়ার আশঙ্কায় ঘুম ছুটেছে মানুষের। জানা যায় জলপাইগুড়িতে এনআরসির প্রয়োজনীয় নথিপত্র না থাকার কারণে আত্মঘাতী হলেন এক কৃষক। শুক্রবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বড়কামাত এলাকায়। রেলগেটের কাছ থেকে ওই ব্যক্তির ফাঁসি দেওয়া দেহ উদ্ধার করে পুলিশ। এনআরসির আতঙ্কে পূর্বপুরুষের নথিতে ভুল থাকায় ভূমি রাজস্ব দপ্তরে গিয়ে সমস্যার সমাধান হয়নি, তাই শেষে ওই ব্যক্তি অর্থাৎ দরিদ্র শ্রেণীর কৃষক এমনটাই ঘটেছেন সূত্রে জানা যায়। আসামের নাগরিক পঞ্জির চূড়ান্ত তালিকা প্রকাশিত হওয়ার পর থেকে বাংলার বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তের সীমান্তবর্তী জনসাধারণ আতঙ্কে দিন কাটাচ্ছেন। জানা গেছে এনআরসির আতঙ্কে জলপাইগুড়ি জেলার ওই দরিদ্র শ্রেণীর কৃষকের মৃত্যুর খবর বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের জানার পর বিভিন্ন অঞ্চলের বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। ওই রকম একইভাবে আলিপুরদুয়ার জেলায় বিভিন্ন প্রান্তের দরিদ্র শ্রেণীর মধ্যবিত্ত জনসাধারণ জমিপত্র না থাকায় এনআরসির আতঙ্কে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েছেন। বাংলার বিভিন্ন অঞ্চলে এনআরসির আতঙ্কে দিন কাটাচ্ছে বিভিন্ন বাসিন্দারা। এই দৃশ্য দেখে এদিন আলিপুরদুয়ার জেলার ফালাকটা ব্লকের জটেশ্বরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এনআরসির প্রতিবাদে
তৃণমূল ছাত্র পরিষদে জয়েন করলেন 151 জন ছাত্র ছাত্রী। তারা সাফ জানিয়ে দেন বাংলায় যেতে আর এনআরসি না হয় এই আন্দোলনে তারা সামিল হবেন। আসামের মতো এনআরসি যেতে না হয় সেদিকে তারা সজাগ থাকবেন। আমরা এখন সরাসরি শুনব বাংলায় এনআরসির বিষয় নিয়ে ছাত্র পরিষদ কি বলছে। আজ আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের অন্তর্গত জটেশ্বর এলাকায় তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে একটা মিটিং হয়। সেই মিটিংয়ে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকার বিভিন্ন ছাত্রছাত্রীরা প্রায় 151 জন ছাত্রছাত্রী আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত হয়ে এবং এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে 151 জন ছাত্রছাত্রী তৃণমূল ছাত্র পরিষদে যোগদান করে। আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নিবিড় জনসংযোগের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে ফলাগাড়া থানায় দুর্গাপূজার আগাম প্রস্তুতি নিয়ে গাইড ম্যাপের উদ্বোধনের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন। আলিপুরদুয়ার জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে নিবিড় জনসংযোগের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের সৌজন্যে ফলাগাড়া থানায় দুর্গাপূজার আগাম প্রস্তুতির বিষয়ে গাইড ম্যাপের উদ্বোধনের শুভ সূচনা করলেন আলিপুরদুয়ার পুলিশ প্রশাসন। জানা গেছে এদিন ফলাগাড়া থানার অন্তর্গত 41টি দুর্গাপূজা কমিটিকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 2,00,000 টাকা চেক বিতরণ করা হয়। সেই সাথে দুর্গাপূজার নিয়ম শৃঙ্খলা যাতে সঠিকভাবে পালন করা হয় এবং পুলিশ প্রশাসনের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হয় সে বিষয়ে অনুরোধ জ্ঞাপন করেছেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। এদিন গাইড ম্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী, জয়গার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি, ফলাগাড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ডিএসপি সুশান্ত রাজবংশী, ফলাগাড়া থানার ওসি মণিকুমার পরিয়ার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জোর দেওয়া হচ্ছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ফার্স্ট অফ অল আছে নয়েজ পলিউশন। নয়েজ পলিউশন একটু বড় ইস্যু আছে বাঙালির ভিতরে। আমরা দেখি কেন একটা যে পূজা আছে ওখানে ডিজে বড় করে বক্স লাগিয়ে করে, আমরা আশা করি করবে না, একটু লিমিটেড সাউন্ড রাখলে ভালো হবে। আর আগে আপনারা জানেন আমরা বলেছিলাম যে একটু সাউন্ড লিমিটার রাখতে হবে। সাউন্ড লিমিটার অনেক লোক বলছে স্যার অনেক কস্টলি আছে, আমরা পাচ্ছি না, করতে পারছি না। তা আপনার এনার কনসায়েন্সের উপরে আমি দিয়ে দিচ্ছি কি যে একটু পূজা পান্ডাল আছে তো আমার তো দুটা একটা বক্সা দিয়ে আমার কাজ হয়ে যাচ্ছে, অ্যানাউন্সমেন্টের যে কাজ আছে। তো আশা করি পূজা কমিটির যে লোক আছে ওরা ফলো করবে। কালচিনি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার 59টি স্বনির্ভর দলের সদস্যদের লোন প্রদান করা হলো। কালচিনি উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার স্বনির্ভর দলের সদস্যদের লোন প্রদান করা হলো। এদিন এলাকার 59টি স্বনির্ভর দলকে লোন প্রদান করা হলো। এদিন ব্যাংকের পক্ষ থেকে মোট 1,55,00,000 টাকার লোন প্রদান করা হয়। এদিনকার এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান জি এস বেদী, কালচিনি জয়েন্ট বিডিও সুশান্ত বর্মন, গানপড়ার প্রধান বিন্দিয়া লামা, কালচিনি প্রধান নিশা লামা, 50 সদস্য পাশাং লামা সহ কালচিনি স্বনির্ভর দলের সদস্যরা উপস্থিত। क्षेत्रीय ग्रामीण बैंक वेस्ट बंगाल के 5 जिलों में कार्य कर रहा है। तो इस जो ग्रामीण बैंक का जो गवर्नमेंट का उद्देश्य था वो यही था भी जो हमारा लोग दूर दूर में रिमोट एरियाज में गांव में रह रहे हैं उनको ये सुविधा मिल पाए। तो उसमें हम पूरी तरह डेडिकेटेड है और गाँव के हर बिजनेस के तक पहुँचने का हम कोशिश कर रहे हैं। उसी लक्ष्य में आज हम लगभग 1,55,00,000 के लोन बांट रहे हैं, ज़्यादा सभी लोगों को दे रहे हैं जो सेल्फ हेल्प चला रहे हैं। एक मेरे को बहुत खुशी है, मैंने बहुत जगह रहा, मैं सब स्टेट्स में लगभग काफ़ी स्टेट्स में रहा, पर यहाँ आगे खुशी हुई। यहाँ का सभी लोगों का जो सेल्फ हेल्प ग्रुप है बहुत ही अच्छा चलता है। तो यहाँ सिर्फ हमारे 3% से कम एनपीए है, जबकि मैं पंजाब और मध्य प्रदेश में देखा वहाँ 90% एनपीए होता है। সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, কখনো ঘন মেঘ, ঝোড়ো হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে। তাই প্রচণ্ড গরমে অস্বস্তি থেকে স্বস্তি পেল জেলাবাসী। রবিবার সকাল থেকেই আকাশ ছিল মেঘলা, কখনো ঘন মেঘ, ঝোড়ো হওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নামছে মালদা জেলার বিভিন্ন প্রান্তে।
তাই প্রচণ্ড গরমের অসুস্থ থেকে স্বস্তি পেল জেলাবাসী। একদিকে প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে বৃষ্টির নামায় খুশি যেমন সাধারণ মানুষ, অপরদিকে পুজোর এই মরশুমে বৃষ্টির নামায় আতঙ্ক সৃষ্টি করেছে পুজো কমিটিগুলোর মধ্যে। আর মাত্র হাতে গোনা পুজোর কটা দিন, জোর কদমে চলছে পুজো মণ্ডপ ও প্রতিমা তৈরির কাজ। এভাবে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে প্রচণ্ড বিপদের সম্মুখীন হবে পুজো কমিটিগুলো, তাই কপালে ভাঁজ পড়ল পুজো কমিটিদের। রবিবার ছুটির দিনে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির কারণে শীতল পরিবেশের আজ কিছু সাধারণ মানুষের মেনুতে থাকছে ভাজা ইলিশ, খিচুড়ি, বেগুন ভাজা, তার সাথে থাকছে বিভিন্ন রকমের ড্রিঙ্কস। ছুটির এই শীতল আবহাওয়ায় কবজি ডুবিয়ে খাওয়া বাঙালিদের আনন্দই আলাদা। কিরকম ছিল আজকে কিরকম রবিবার? গরমে হাঁসফাঁস করছিল গোটা পশ্চিমবাংলা মালদা। আজকে হঠাৎ বৃষ্টি হলো, পুজোর আগে বৃষ্টি। আমরা চাইবো যে বৃষ্টিটা আজকেই যেন সীমাবদ্ধ থাকে, আর রবিবারের দিন আমরা চাইছি যে এখন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা করব, দিয়ে বেগুনি ভাজা দিয়ে খাবো, এবং কোকোকোলা এই জাতীয় জিনিসও আমরা খাবো। খেয়ে দিয়ে আমরা এই বৃষ্টিটাকে আজকের দিনে উপভোগ করবো, আর বরুণ দেবের কাছে প্রার্থনা আর যেন পুজোতে বৃষ্টি না দেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। এই নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। Nice house, Kumar. So nice. Thank you, ma'am. Yeah, rasgullas. Itna mat kha. Nahi to mere jaisa football ban jayega. Mummy football bula rahe. Jin daagon ko aap nazarandaz karte, dusron ko sabse pehle wahi nazar aate. Isliye Berger Easy Clean Paint with cross linking polymer. No dag, no dhabba. Only beautiful walls. Berger Easy Clean Paint. Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaigaon. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। ফিরে আসলাম আজকের বিস্তারিত খবরে। অনর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণনারায়ণ চৌধুরীর মান ভাঙাতে ছুটে এলেন বর্তমান মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল অবসরপ্রাপ্ত গোলাম রাব্বানী, সঙ্গে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মজলুম নূর ও কাউন্সিলর নরেন্দ্র তিওয়ারি। শুধু আলোচনায় নয়, সঙ্গে ছিল মধ্যাহ্নভোজের আয়োজন। অনর প্রাক্তন মন্ত্রী কৃষ্ণনারায়ণ চৌধুরীর মান ভাঙাতে ছুটে এলেন বর্তমান মন্ত্রী তথা মালদা জেলা তৃণমূল অবজারভার গোলাম রাব্বানী, সঙ্গে মালদা জেলা তৃণমূল সভানেত্রী মৌসুম বেজেন্দুর ও কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। শুধু আলোচনায় না, সঙ্গে ছিল মধ্যাহ্নভোজের বিশেষ আয়োজন। শনিবার দুপুরে মালদা শহরের স্টেশন রোড এলাকায় নূর ম্যানশন ভবনে ইংরেজাজার পৌরসভা তৃণমূল দলের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন জেলা সভাপতি মৌসুম নূর এবং মালদা জেলা তৃণমূল দলের পর্যবেক্ষক তথা মন্ত্রী গোলাম রাব্বানী। যদিও এদিন মিটিংয়ে দেখা যায় তৃণমূল দলের কাউন্সিলর কৃষ্ণনারায়ণ চৌধুরী, কাকলি চৌধুরী, বরুণ সর্দার, আশিস কুণ্ডুকে। রাজ্য নেতাদের নির্দেশের পর জেলা তৃণমূল নেতাদের রুদ্ধধার বৈঠকে অবশেষে ইংরেজাজার পৌরসভার চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ এবং ভাইস চেয়ারম্যান বাবলা সরকার বহাল থাকলেন। দলের অনাস্থা প্রসঙ্গ নিয়ে মন্ত্রী জানান সমস্ত সমস্যা আলোচনায় মিটিয়ে ফেলা হয়েছে। চেয়ারম্যান নিহাররঞ্জন ঘোষ এবং ভাইস চেয়ারম্যান বাবলা সরকার রাজ্য নেতাদের নির্দেশে তারাই থাকবেন, তবে এর বাইরে একটি কমিটি তৈরি করা হয়েছে যারা চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদের নিয়ে কাজ করবেন। আর দলের যেটা সিদ্ধান্ত সেটা ওরা মেনে নিয়েছে। সিদ্ধান্ত এটা যে একটা ইনকোয়ারি হবে, ইনকোয়ারি হওয়ার পর আর বাবলা দাকে ভাইস চেয়ারম্যান আছেন, চেয়ারম্যান আপনার নিহার দাস আছেন, একটা কমিটি করা হবে, কমিটি নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হবে।
তৃণমূল জেলা সভাপতি মহসিন নূর বলেন, ইংরেজদের পৌরসভার রাজনীতিতে নির্দেশের পর এদিন সমস্ত কাউন্সিলরদের নিয়ে বৈঠক করা হয়েছে। দলের আভ্যন্তরীণ যে সমস্যা ছিল তা বসে মিটিয়ে নেওয়া হয়েছে। কোথাও কোনো অভিযোগ থাকলে অবশ্যই তা খতিয়ে দেখা হবে, তার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করা হয়েছে। আলোচনা হয়েছে সবই তো, এটা ইন্টারনাল ব্যাপার, আমাদের দলের ব্যাপার। আজকে দলেরই কিছু কাউন্সিলররা তারা এসডিওর কাছে গেছিলেন, নো কনফিডেন্স একটা মোশন নিয়ে এসেছিলেন চেয়ারম্যানের বিরুদ্ধে, কিন্তু তারপর তারা দলের কাছেই এসেছেন, দলের সঙ্গে আলোচনা করেছেন এবং আমাদের রাজ্য নেতৃত্ব এই ব্যাপারটাকে খুব সিরিয়াসলি দেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এবং এই ব্যাপারটা নিয়ে তারা ডিস্ট্রিক্ট লিডারশিপের সঙ্গে বারবার করে বসেছেন, আমরা বসে এটা প্রায় শর্ট আউটের দিকে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং যা সমস্যা আছে আমরা এই সমস্যাটাকে মিটিয়ে সবাই মিলে ইউনাইটেডলি আগামী দিনে কাজ করব। আমাদের একটাই লক্ষ্য আছে, সেটা হচ্ছে মিউনিসিপ্যালিটি ইলেকশন আমাদেরকে জিততে হবে। পৌরমন্ত্রী দলের নেতা জনপ্রিয়া নাকিম সাহেব ইন্দিরবাজার পৌরসভার জটিলতা কাটাবার জন্য তারা দায়িত্ব নিয়ে আমাদের মালদা জেলা সভাপতি অভ্যালবারকে কিছু নির্দেশ দিয়েছেন। আমরা অভ্যালবার বা সভাপতির মুখে সব কাউন্সিলররা মোটামুটি দলের যা নির্দেশ সেটা শুনে আমরা আগামীকাল থেকে সেটা মেনে পৌরসভা, মানুষের পৌরসভা, জনগণের পৌরসভা এবং বিগত দিনে যেভাবে সচ্ছলভাবে কাজ হচ্ছিল সেভাবে কাজ শুরু হবে। এদিকে প্রাক্তন মন্ত্রী কৃষ্ণবাবুর অনুপস্থিত দেখে মন্ত্রী গোলাম রাব্বানি এবং জেলা নেত্রী মহসিন মজিদ নূর সঙ্গে প্রাক্তন চেয়ারম্যান নরেন্দ্রনাথ তিওয়ারি ছুটে যান প্রাক্তন মন্ত্রী কৃষ্ণনারায়ণ চৌধুরীর দলীয় কার্যালয়ে। ক্ষুব্ধ অর্থমন্ত্রীর মান ভাঙাতে অংশ নেন বর্তমান মন্ত্রী এবং জেলা সভানেত্রী এবং বেশ কিছু কাউন্সিলর। আমার যে অফিসটা আছে সেই অফিসে আমাদের মাননীয় অবজারভার এবং মন্ত্রী রাব্বানি সাহেব এবং আমাদের প্রেসিডেন্ট শ্রীমতী মহসিন ব্যানার্জি নূর ওনারা এসেছিলেন। ওনারা বললেন যে আজকে আপনার এখানে খাবো, আপনারা চলে আসেন খেয়ে নেন, তো উনি খাওয়া দাওয়া করলেন। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। এনআরসি বাতিল করা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ বিভিন্ন দাবিতে তুফানগঞ্জে মিছিল করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। এনআরসি বাতিল করা, শিক্ষিত বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান করা, সাম্প্রদায়িক সম্প্রীতির রক্ষা সহ বিভিন্ন দাবিতে র্যালি করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন। র্যালিটি তুফানগঞ্জের 3 নম্বর ওয়ার্ডের মুজাফফর আহমদ ভবন থেকে শুরু হয়ে হরিধাম ও থানা মোড় হয়ে মদনমোহন পাড়ায় গিয়ে শেষ হয়। র্যালি শেষে মদনমোহন পাড়ায় একটি পথ সভা হয়। র্যালিতে DYFI এর তুফানগঞ্জ 1 নং লোকাল কমিটির সভাপতি সুজিত ঘোষ ও তুফানগঞ্জ 2 নং লোকাল কমিটির সম্পাদক রাহিদুল হোসেন নেতৃত্ব দেন। শ্যালককে বাড়িতে ডেকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচরের বিষ্টুপুর এলাকায়। শ্যালককে বাড়িতে ডেকে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে চাঁচলের বিষ্টুপুর এলাকায়। আক্রান্ত শ্যালককে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আক্রান্ত শ্যালকের নাম তাজমুল হক। জানা গিয়েছে ভগ্নিপতি সালাম শেখ তাজমুলকে বাড়িতে ডেকে মারধর করে মোবাইল ও নগদ 3,000 টাকা ছিনিয়ে নেয়। এদিন সকালে চাঁচল থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। কেন স্বামীর সাথে সংসার করবে না? স্বামীর সঙ্গে সংসার করতে চায় না, এসে সংসার করবে, এই জন্য আমি 80,000 টাকা এবং আমার ভাই দিয়েছি, ও 80,000 টাকা ডিমান্ড করে দিয়েছে। আর কালকে ফাঁকিয়া ফুকিয়া ডাকে নিয়ে রাত্রেবেলা যাইতে ও ইনিটালের ফাঁকিয়া ফুকিয়া লেগে না দারু ফেরাই না, রাত্রেবেলা মারেছে। রাত্রেবেলা মেরেছে? হ্যাঁ, রাত্রেবেলা মেরেছে। আর এই সোনার হাতের চেন নিয়েছে, আর ফাঁকিয়া ফাঁকা নিয়েছে। টাকা পয়সা নিয়েছে কিছু? টাকা পয়সা 3,000 টাকা। 3,000 টাকা নিয়েছে? আপনারা কী করে জানতে পারলেন লোকে মেরেছে? আমার কাকাটা মার্চ মাসে গেছিল, গিয়ে ওকে কলাজ করে চাঁচল ভর্তি করেছে। চাঁচলকে থানা খুলে, থানা হলে গিয়ে মালদা লাগে, মালদাকে চাঁচলকে ভর্তি করে, চাঁচলকে থানা হবে না তো মালদা গিয়ে মালদা। এখন কোথায় আপনার ভাই? আমার মালদা আছে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।
আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে মালবাজার, চারশা ও মেটলিতে শিশুদের অধিকার সুনিশ্চিত করতে একটি পথনাটিকা করা হয়। আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে পানিট্যাঙ্কিতে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি শোভাযাত্রা হয়। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য, স্থানীয় ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা, পুলিশ ও সশস্ত্র সীমাবলের জওয়ানেরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি পানিট্যাঙ্কির রাধাগোবিন্দ মন্দির থেকে শুরু হয়ে বুন্দেশ্বরী প্রাথমিক বিদ্যালয়ে শেষ হয়। এদিন স্বেচ্ছাসেবী সংস্থা স্পেনের কসিস্টেমের উদ্যোগে মালবাজার, চালসা ও মেডলিতে পথনাটিকা হয়। সংস্থার কোঅর্ডিনেটর সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, শিশুদের শান্তিতে বসবাস ও তাদের অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যেই এই পথনাটিকা হয়। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন ভয়েস আপ কি আওয়াজ। নাইস হাউস কুমার, সো নাইস, থ্যাংক ইউ ম্যাম। ये रसगुल्ले इतना मत खा, नहीं तो मेरे जैसा फुटबॉल बन जाएगा। मम्मी फुटबॉल बुला रहा है। जिन दागों को आप नजरअंदाज करते हैं, दूसरों को सबसे पहले वही नजर आते हैं। इसलिए बर्जर इजी क्लीन पेंट विद क्रॉस लिंकिंग पॉलीमर, नो दाग नो धब्बा, ओनली ब्यूटीफुल वॉल्स। बर्जर इजी क्लीन पेंट। Kitchen Gallery, exclusive showroom for modular kitchen, aquarium, fish and pets. Last corner, MG Road, Jaina. आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज। फिरे आसलम आज के विस्तारित खबरें। বিভিন্ন রকমের কাগজ, গাড়ির পুরনো টায়ার, প্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে জেলায় বিশেষ সুনাম ছড়িয়েছে পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। তিনি দুর্গা প্রতিমা তৈরির মধ্যে দিয়ে তুলে ধরেন সমাজ সচেতনতার বার্তা। এবারও তিনি মাছ ধরা জালের সুতো দিয়ে তৈরি করেছেন দুর্গা প্রতিমা। বিভিন্ন রকম কাগজ, গাড়ির পুরনো টায়ার, প্লাস্টিক সহ বিভিন্ন সামগ্রী দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করে জেলায় সুনাম ছড়িয়েছে পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুচন্দ্র সাহা। প্রতিমা তৈরির মধ্য দিয়ে তিনি তুলে ধরেন বিভিন্ন সমাজ সচেতনতার বার্তা। এবারও তিনি মাছ ধরার জালের সুতো দিয়ে প্রতিমা তৈরি করেছেন। বাঁকুড়ার ডোকরা শিল্পের আদলে তৈরি করেছেন প্রতিমা। থিম হিসাবে তুলে ধরেছেন বিশ্ব উষ্ণায়নের বার্তা। মালদা শহরের 2 নম্বর গভর্নমেন্ট কলোনির বাঘাযতীন ক্লাবের এবারের পুজোয় বিষ্ণুবাবুর সুতোর তৈরি প্রতিমা। তবে এবারও দর্শকের নজর কাড়বে এই প্রতিমা আশাবাদী শিল্পী ইংরেজদের শহরের কৃষ্ণ কালীতলার বাসিন্দা বিষ্ণুচন্দ্র সাহা। পরিবারের রয়েছে স্ত্রী ও এক মেয়ে। পেশায় হোমগার্ড কর্মী বিষ্ণুবাবু অবসর সময়ে শখের বসে প্রতিমা তৈরি করেন। একসময় বাবা মনোহর চন্দ্র সাহা মৃৎশিল্পী ছিলেন, বাবার কাছেই হাতে খড়ি। তবে চাকরি পেয়ে যাওয়ায় বন্ধ হয় শিল্পকর্ম। গত 10 বছর থেকে কাজের ফাঁকে অবসর সময় একটা দুটো করে প্রতিমা তৈরি করছেন। তবে নতুন চিন্তা ভাবনার প্রতিমা তৈরি করে একাধিকবার সম্মানিত হয়েছেন। কাগজের প্রতিমা তৈরি করে 2016 সালে বিশ্ব বাংলার সম্মান পান। তবে মাঝে 3 বছর প্রতিমা তৈরি করতে পারেননি অসুস্থতার জন্য। এবার ফের কাজ করছেন। প্রায় 1 বছর থেকে প্রতিমা তৈরি করছেন। খড়ের তৈরি বুনির উপর প্যারিস প্লাস্টারের প্রলেপ দেওয়া হয়েছে, তার উপর আঠা দিয়ে সুতো দিয়ে প্রতিমা তৈরি করছেন। প্রতিমা তৈরি করতে প্রায় 35 কেজি সুতোর প্রয়োজন হয়েছে। একা কাজ করা সম্ভব হয় না, তাই স্ত্রী পূর্ণিমা সাহা নিয়মিত সাহায্য করেন। প্রতিমার এক হাতে থাকছে একটি পৃথিবী, মাথার উপরে শিব মূর্তি। শিবের জটা থেকে জল পড়বে পৃথিবীর ওপর, ঠান্ডা করবে পৃথিবীকে। বিশ্ব উষ্ণায়নের বার্তা দিয়ে এমন চিন্তা ভাবনা। বিষ্ণুবাবু বলেন, প্রতিবছর দর্শক আমার প্রতিমা দেখার জন্য অপেক্ষায় থাকে। এই বছর সুতো তৈরির প্রতিমা আশা করি মন জয় করবে দর্শকদের। আমি
বিগত 10-12 বছর ধরে বিভিন্ন রকমের জিনিস দিয়ে বিভিন্ন রকমের কাজ করে আসছি। যেমন সুপারি গাছের খোলা ফেলে দেওয়া টায়ার টিউব, পোড়া মাটির হাঁড়ি কলসি ভাঙা সেটা দিয়ে তৈরি করে খুব নাম পেয়েছিলাম। এবং আমার প্রতিমায় প্রত্যেক বছর কিছু না কিছু বার্তা দেয়া থাকে। এবারের যে প্রতিমাটা তৈরি হচ্ছে সেটা বিষ্ণুপুর বাঁকুড়ার সেই ডোকরা শিল্পের আদলে মাছ ধরা জালের সুতো দিয়ে প্রতিমাটি তৈরি হচ্ছে। এবং বিষ্ণুপুর বাঁকুড়ার সেই শিল্পটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, সেটাকে তুলে ধরার জন্য আমার একটা ক্ষুদ্র প্রয়াস। এবং বিশ্ব উষ্ণায়ন যেভাবে বেড়ে চলেছে সেই বিশ্ব উষ্ণায়নের উপরে মানুষের কাছে একটু বার্তা পৌঁছে দেওয়ার জন্য, পরিবেশকে সুস্থ রাখার জন্য, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য মায়ের এক হাতে পৃথিবী দেয়া হয়েছে। এবং সেই পৃথিবীকে ঠান্ডা রাখার জন্য শিব তার জটার থেকে সেই গঙ্গার ধারা দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছে। কি তৈরি করছে এবং কীভাবে তৈরি? এটা আপনার কাঠামো করে খড়ের উপরে প্যারিসের প্যারিসের প্রলেপ দিয়ে তার উপরে সুতোর কাজ, সুতোর ইয়ে করে কাজ করছে। এই যে স্বামীর সাথে কাজ করছেন, কীভাবে করছেন? সংসারের কাজ করে নিয়ে যতটুকু সময় পায় করে নিয়ে, বাড়িতে কিছু করতে হয় যে এগুলো কাজ করতে হয়, বুনতে হয় আগে দিয়ে উল্কাটা দিয়ে আর কুরুশ কাটা দিয়ে বুনতে হয়, বুনে নিয়ে যখন কাজ করে তখন হেল্প করতে হয়, ধরাতে হয়। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। सात पाँच शून्य चार जनसंख्या वाला चाय बगान में एक एम्बुलेंस भी नहीं। विगत चार महीनों से कुल 1700 परमानेंट और बीघा श्रमिक कार्यरत है। मैनेजमेंट की गाफिलती और मजदूरों का अधिकारों का हनन जो कानूनन अपराध है, जो सैकड़ों लोगों को जबरदस्त मौत के जाखे में धकेला जा रहा है। बार बार एम्बुलेंस खराब होने की घटना घटती रही, कभी बीच रास्ते में इंजन बंद तो कभी दरवाजा खुलकर गिर जाता, पूरा चैसिस का बॉडी कांपने लगता। लोग बीमार के भय से नहीं अपितु एम्बुलेंस के भय से कांपते थे। वो अब 17 साल पुराना एम्बुलेंस निष्क्रिय बगान के गैरेज में पड़ा हुआ है। गानोपाड़ा ग्राम पंचायत के पूर्व पंचायत सदस्य सुरेश उरांव ने बताया कि हर रोज 4-5 किलोमीटर अलीपुरद्वार जिला अस्पताल तो लतापाड़ी रूरल अस्पताल के लिए मरीज रेफर किया जाता था, मगर अब बाहर मरीज ले जाने में काफी समस्याओं का सामना करना पड़ रहा है। इधर टीएमसी के ट्रेड यूनियन से सीताराम साव ने घोर विरोध किया है। मैनेजमेंट जानबूझकर इस तरह मुसीबत में लोगों को जाखिम में डाल रहे हैं। और जब कोई महिला रोगी को बाहर चिकित्सा के लिए लेना होता है तब एक टोटो मैजिक हायर किया जाता है जो बहुत ही कष्टदायक होता है रोगी के लिए। शरीर अंदर और पैर बाहर निकल जाता है, यह हमारे महिलाओं का अपमान जैसा ही है। चाय श्रमिक अमजद अंसारी ने कहा कि हम लोगों से ही कंपनियों करोड़ों रुपए का मुनाफा कमाते हैं, मगर एक छोटी सी समस्या को ठीक नहीं कर पा रहे हैं 8 महीने से। तो फिर अभी सर्विस क्या मिल रहा है यहाँ पे? पेशेंट क्या है, तो भाड़ा में गाड़ी लाया हुआ है, भाड़ा में गाड़ी लाया हुआ है, वो भाड़ा गाड़ी में डिलीवरी पेशेंट को ले जाता है, दोपहर बाहर निकलता है, माता भीतर रहता है, इस परिस्थिति में चल रहा है। ये एम्बुलेंस ऐसा अवस्था है, फिर मैनेजमेंट क्या कर रहा है? मैनेजमेंट बोल रहा है आप आज लाएगा, कल लाएगा, परसों लाएगा, यही तबकी बाजी पार कर रहे हैं। जैसे कि पेशेंट लोग बीमार होता है तो वो लोग को लेके हम लोग हॉस्पिटल के लिए अलीपुर जाना पड़ता है, लोथापड़ी जाना पड़ता है, हम लोग को बहुत असुविधा होता है क्योंकि एम्बुलेंस का सीट भी खराब है, उसका स्ट्रक्चर भी बहुत खराब है, उसका पूरा बॉडी खराब हो गया है। एम्बुलेंस क्या चल रहा है अभी? एम्बुलेंस का ऐसा होता है उसका दरवाजा खिड़की सब खुल जाता है, ऐसा हालत हो गया है, कभी भी एक्सीडेंट या हादसा हो सकता है। आजकल बोलते बोलते 8-9 महीना हो गया, अभी उसका बदली एक तो मैक्सिमो गाड़ी दिया है, उसमें तो पेशेंट जाएगा नहीं क्योंकि वो अब डाउन गाड़ी है ना, उसमें जाएगा नहीं पेशेंट, फिर भी हम लोग जाता है साहब के पास, इसीलिए गेट मीटिंग भी आज रोड में खराब होता है, उसके डिग्गी पीछे वाला खिड़की उड़की सब निकल जाता है, कभी खराब हो जाता है, ऐसा तो नहीं होना चाहिए ना, ये पेशेंट का है ना सर। और इतना बड़ा सलाम हम लोग का मालिक है, करोड़ों रुपए का मालिक है, इटिया बाड़ी बागान में इतना डेली माल जाता है, 3-4 लाख रुपए का माल जाता है बाहर, लेकिन एक तो एम्बुलेंस देने का पावर नहीं। इंदिरा आवास योजना के तहत पुकली टीकर नामक विधवा महिला का नाम आया लिस्ट में। फिर पूर्व पंचायत सदस्य बीरज भाट टोपा के मदद से 2015 में पहली किस्त का रुपया 70,000 में से 35,000 मिला।
फिर रुपया मिलने के बाद पुगली के घर में खुशी का माहौल था और घर बनाने शुरू किए। मिश्रा बिना पैसा में अपने दामाद ने ही किया, आधा घर बनकर खड़ा हो गया। उसके बाद लतावाड़ी ग्राम पंचायत से स्टाफ आकर फोटो खींचे और कागज लेकर गए, जल्द रुपया मिलने का आश्वास देकर चले गए। मगर आज तक 4 साल बाद भी रुपया नहीं मिली, न ही कोई खबर आई रुपया का। कितने बार ग्राम पंचायत के चक्कर काट चुकी है पुगली टिग्गा। पड़ोसी कृष्णा चीख बड़ाई के अनुसार योजना का लाभ उन परिस्थितियों में नहीं मिला जब उन्हें बहुत ही जरूरत थी। प्रशासन इस पर ध्यान दे और जल्द से जल्द उनकी आधा घर को बनवाने में सहयोग करे। अच्छा बोजी तोर मने 35,000 पाए रहन फर्स्ट पेमेंट। कब मिल रहे? 2015 में। अच्छा तो एखन का असुविधा होलक तोर? एखन 2015 में मिल के और एक किस्ती भी नहीं ढोई थे, और ये किस्ती नहीं ढोके कर कारण से कितना बेर मैं पंचायत में के कहलो कि मोर पैसा काले नहीं ढुकाते काले नहीं ढुकाते कहलो, तब पंचायत में खाली कहला कि ढुकी तोर पैसा ढुकी कहिया ढुकी ढुकी, लेकिन वो कहियो नहीं कहियो यह साल के ढुके घरे, लेकिन नहीं ढुके होले नहीं ढुका थे जाए के तनिक खोज कर देवा कहलो, लेकिन खोजबे नहीं खोजे नहीं कर रही हूँ ये तक कि कहा तब मैं नहीं जाना था, लेकिन नहीं ढुई के पैसे। कितना साल होलक? 7 साल। 3-4 साल। कितना साल हो गया लगे खान? 4 साल जैसे हुआ। 4 साल हो गया। 4 साल में मैंने एक ही इंस्टॉलमेंट पाई। हाँ। तो एकांत तो एक आचा है इसला। एखान पैसा और निकला निकल जाता आ जाता पैसा होले मैं बना तो घर मन के घर पूरा कर सकते। घर पूरा कर दो पैसा कर नहीं कारण से पे घर मोर 4 साल तक ले अधूरा है। आगामी कल 2014-15 में जो आई वाई मैंने दिया था वो एक है एक पार्टी है कमली टीका और एक पुगली टीका, इन लोगों का आई वाई फर्स्ट किस्ती घुसने के बाद में और सेकंड किस्ती घुसा ही नहीं। मेरे तरफ से जो जो देना था जीपी में जो जो पेपर मांगा बीपीएल लिस्ट वो लोग का पासबुक का जेरोक्स सभी कुछ मैंने दिया। उसके बाद में जीपी का जो जो पेपर जो काम था मैंने कर दिया है। अभी अब क्यों नहीं घुस रहा है इसको तो मैं बोल नहीं पा रहा हूँ क्योंकि मैं एक्स मेंबर हूँ, और अभी जो भी करना है शायद इसको ब्लॉक लेवल में अगर बढ़ाया जाए बात पूछताछ किया जाए तो शायद वो लोग का अमाउंट मिल सकता। डुअर्स में आदिवासी समुदाय में सबसे प्रचलित भाषा सादरी है। सादरी मूवी देखने की सुजान मुख्यतः डुअर्स के हर ब्लॉक में बड़ी धूमधाम से चलती है। जब मूवी लगती है तो चाय बगान से अधिकतर ट्रैक्टर में भरकर लोग सिनेमा घरों में आते हैं। स्क्रिप्ट राइटर अमीन आंसरी डायरेक्टर ने बताया कि इस बार दिल तो के चाहेला नामक सादरी सिनेमा जगत की कुछ अलग अंदाज में नजर आने वाले हैं। कुछ अतिरिक्त टेक्नोलॉजी का भरपूर यूज की जा रही है ताकि अच्छी क्वालिटी का स्क्रीन में नजर आए। आज तो संडे है और आज रिस्पॉन्स हम लोग का प्राय पिक्चर खत्म हो चुका है, केवल फाइट बाकी है वो कर रहे हैं। छोटा अनोखा ही होने वाला है क्योंकि हम लोग टोटली साउथ इंडियन पैटर्न का ही बना रहे हैं। अच्छा अच्छा। गोपाल शाह मुख्य नायक के रोल में है और उन्होंने बताया कि इस बार बड़ी ही अच्छी संदेश है इस मूवी में ताकि लोगों के भावी जीवन में कुछ काम आए। और कला संस्कृति से जुड़े गायक विष्णु महाली ने भी इस मूवी में सुर ताल तो हमेशा से योगदान रही है पर इस बार विलेन के रूप में नजर आने वाले हैं। इस मूवी का शूटिंग भातखवा चाय बगान के नव निर्मित रोड प्रधानमंत्री ग्राम सड़क 22 नंबर में हो रही है जहाँ सैकड़ों लोगों का भीड़ जमाव था। स्थानीय लोगों ने भी इस बारे में प्रतिक्रिया दिया। स्थानीय निवासी विजय बड़ेक ने कहा कि इस बार शूटिंग देखा कुछ अच्छा लग रहा है। सादरी सिनेमा जगत अब मानो उन्नत की शिकार पर जाने वाली नजर आ रही है तथा सादरी भाषा विकास में भी अहम योगदान रहा है सादरी सिनेमा का। और सबके दिल से धन्यवाद जाना था ताकि हमारा आदिवासी फिल्म कितना आगे बढ़ा थे और हमारी फिल्म का शूट लगभग कम्प्लीट हो चला है। इसके बाद फाइट बाइक्स और गाना के कैमरे की जगह बात कम्प्लीट कर रही है। उसके बाद बहुत जल्द ये फिल्म का गाना वीडियो फिल्म हॉल में चली लगी। गाना दुर्गा पूजा कर पहले से ऑडियो वीडियो और टीजर छूटी और दुर्गा पूजा के बाद ही फिल्म को हॉल में लगी। वॉइस न्यूज संवाद आज के मतो ए पर्यन्तई। We'll be right back.
घर में एक यादों की दीवार हो। मैं कौन हूं और आई मैं कहां से, किन किन राहों से गुजरी हूं। दीवारें नहीं यादें हैं, कुछ नए नए से रंगों में मेरा नया नया अंदाज भी हो, और हो एक कोना ऐसा जो ख्वाबों की खातिर खाली हो। पेश है बर्जस सिल्क ग्लैमर क्रिस्टल रिफ्लेक्टिव टेक्नोलॉजी के साथ। दीवारें नहीं यादें हैं। किचन गैलरी एक्सक्लूसिव शोरूम फॉर मॉड्यूलर किचन, एक्वेरियम, फिश एंड पेट्स, लास्ट कॉर्नर एमजी रोड जयनगर। आप देख रहे हैं आपके चैनल वॉइस, आपकी आवाज़।